নাবালিকা গণধর্ষণের অভিযোগে ধৃত চার যুবককে পাঠানো হলো শিলিগুড়ি আদালতে। চতুর্থীর রাতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গণধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন শ্রীতম খালকো, রবেল রায়, আচুষ মুন্ডা এবং জিতভান বেগ। ধৃতরা সকলেই খড়িবাড়ির পাহাড় গুমিয়া এলাকার বাসিন্দা। ঘটনাটি খড়িবাড়ি এবং ফাঁসিদাবার পাহাড় গুমিয়া চা বাগান এলাকায়। জানা যায়, গত 18 অক্টোবর নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই চার যুবক। এমনই অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে। গতকাল অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনায় তদন্তে নামবে পুলিশ।